হাফিজ হইছেন নাকি কোরআন শরীপ খতম না ভাইয়া নুয়ানির মতো আমি নুয়ানি হিসেবে আর কি নুয়ানি পড়া একটা একটা হাফিজি আছে তো খতম দিছিলাম তিন চারবার এখন হাফিজি পড়তেছি আচ্ছা আচ্ছা আপনার বাবা কি করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে দেখতে পাচ্ছেন সে আজ মাস্ক অবস্থায় আসছে আসলে কি কারণে ভিডিওর সামনে আসা লাগছে চলুন বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি ফাতেমা আপু কি হয়েছে আপনার জীবনে আপনি আসলে কি কারণে ভিডিওর সামনে আসা লাগছে

আচ্ছা কি হয়েছে আপনার মা আসলে ভাইয়া মেডিকেলে গিয়েছিলাম বলছে কিডনিতে নাকি পাথর এখন ইমার্জেন্সি এ করতে হইব চিকিৎসা করার জন্য সেটার জন্য আরছি আচ্ছা আচ্ছা আপনি কি করেন পড়ালেখা করেন ভাই আমি পড়তাম আগে এখন করি না কোন ভাইয়ের জন্য বলে দেওয়ার পরে আর করি না কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছেন কোন যে পড়ছি ভাই এটির জিসি পরীক্ষা দিতে পারি আচ্ছা আচ্ছা ভবিষ্যতে কি স্বপ্ন দেখেন এই পড়ালেখা যে বন্ধ হয়ে গেল এখন পড়ালেখা কি হবে না নাকি কি চিন্তা করেন

আর তো আমার পড়ালেখা বন্ধ আর আমার যেখানে পর্দা করতাম ওইখানে পৃথিবীর সবার সামনে আসলাম এটাই সবচেয়ে এখন আসলে বাধ্য হয়ে ভিডিওর সামনে এসে আসলে সহযোগিতা চাওয়া লাগতেছে এটা সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে তাই না আচ্ছা আচ্ছা তো ধরেন ভবিষ্যতে আপনি মেয়ে মানুষ বা ছেলে সবারই বিয়ে করতে হবে সংসার হবে এরকম কোনো চিন্তা ভাবনা কি করেন ভাইয়া আল্লাহ তার সাথে ভাগ্য লেখা রাখছে তার সাথেই বিয়ে হবে আচ্ছা আচ্ছা এখন তো বিয়ের বয়স হয়নি বয়সে তো বিয়ে শাদী করতে হবে তারপরে আপনার কি মনে হয় যে ভিডিওর সামনে আসছেন বিয়ে শাদির জন্য কোনো সমস্যা হবে বা মানে ফ্যামিলিগত কোনো প্রবলেম হবে এটা কি ভাবেন না ভাইয়া এরকম কিছু থাকি এই একটাই যে যে আমাকে বিয়ে করবে সে যাতে আমার ফিন্দিটাকে দেখে কেউ নেওয়ার ফিন্ডিতে আমার মা আমার আর আমার একটা ছোটো ভাই আছে আর জাস্ট আমি আচ্ছা আচ্ছা না ধরেন আপনার যে স্বামী হবে বা আপনি যে সংসারে যাবেন সেটা তো আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার স্বামীর কীরকম ইনকাম বা সংসারটা টানতে পারবে কি না তাই না আচ্ছা আচ্ছা যাই হোক এই সব বিষয়গুলো যেহেতু আপনি নামাজ কালাম মাদ্রাসায় পড়ালেখা করেন নামাজ কালাম তো অবশ্যই পড়েন নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবে ভাইয়া আমার ফোন নাম্বার আছে নাম্বারটা কি মুখস্থ আছে জি ভাইয়া মুখস্থ নাই কিন্তু ওই আমার মা চালাইতে নাম্বারটা দিব নাম্বারটা খোলা থাকে তো জি ভাইয়া এটা আমার নাম্বারটা খোলা রাখবেন হ্যালো বি আর শুনতেই না এক অসহায় পরিবারের অসহায় মেয়ের জীবনের গল্প কেউ যদি তার কথা শুনে ভালো লাগে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর নাম্বারটা কেউ যদি ফোন দেয় নাম্বারে অবশ্যই সত্যি কথা বলবেন ঠিক আছে আপনি আমি সত্যি কথাই বলি তোকে ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম